হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক 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 ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম কীভাবে আপনারা ভিডিও এডিট করবেন। তো ভিডিও আমরা যেরকম অনেক ধরনের ভিডিও রয়েছে, আমরা ভিডিওগুলো এডিট করতে পারি এই অ্যাপসটার মাধ্যমে। তো অ্যাপসটার লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, তাছাড়া আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে অ্যাপসটা পেয়ে যাবেন। তো তার আগে বলে নিই বন্ধুরা, আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে নেক্সট ভিডিওটা অবশ্যই আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা, এখানে আপনারা ভিডিওটা অবশ্যই এরকম অবস্থায় দেখতেছেন, এখানে এই যে দেখতেছেন, এখানে আমি ডিসক্রিপশনের নিচে অ্যাপসটার লিঙ্ক দিয়ে দেবো। এখানে এই যে একটা লাল অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, অ্যারো চিহ্নতে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন। তো এরপর আপনারা কী করবেন, এই যে এখানে যে লাল চিহ্নটা রয়েছে এখানে ক্লিক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য লাল বাটনে একটা ক্লিক দিবেন, এরপর এখানে একটা ঘন্টা আইকন আসবে, ঘন্টা আইকনটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর কী হবে, নেক্সট ভিডিওটা আপনি অবশ্যই দেখতে পারবেন সবার আগে। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে এখন আমরা আমাদের মূলত কাজে চলে যাই। যে অ্যাপসটার কথা আমি বলতেছি, যে অ্যাপসটা কীরকম, এটার মাধ্যমে আপনারা কীভাবে কাজ করতে পারবেন আর সুযোগ সুবিধা কীরকম। তো এই যে আমাদের অ্যাপসটা আপনারা দেখতেছেন, এই যে অ্যাপসটা, তো জাস্ট এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে দেবেন, করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। তো সাপোজ ধরুন আপনারা গুগল প্লে স্টোরে গেলেন, গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনারা অ্যাপসটাকে সার্চ দেবেন, এখানে সার্চ বারে লিখবেন। তো এখানে সার্চ দ্বারা আপনারা সার্চ করার পর আপনারা অ্যাপসটাকে পেয়ে যাবেন। তো কিং মোড় লিখে অ্যাপসটাকে সার্চ দেবেন, কিং মোড় লিখে অ্যাপসটাকে সার্চ দেওয়ার পর এই যে দেখতেছেন অ্যাপসটা এখানে চলে এসেছে পুরো নামটা। তো জাস্ট অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনাদের কাজটা কী দেখুন, এই যে অ্যাপসটা, আপনারা এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। দেখুন এটা 10 মিলিয়ন ডাউনলোড, এরপর এখানে 4.4 রেটিং, এটা অনেক ভালো। এখান থেকে আপনারা যারা, আপনারা অনেকে আছেন যাদের ইউটিউব চ্যানেল রয়েছে, তারা এই অ্যাপসটা ইউজ করতে পারেন। আর এছাড়াও আপনারা যারা ভিডিও এডিট করতে অনেক পছন্দ করেন, তারা আপনারা এই অ্যাপসটার মাধ্যমে ভিডিওগুলো এডিট করতে পারেন। তো এখানে আপনাদেরকে ভিডিও এডিট করতে হলে আপনাদেরকে কী করতে হবে, সব আমি আপনাদেরকে দেখিয়ে দেয় আপনাদেরকে কী করতে হবে। তো ভিডিওগুলো এডিট করতে হলে আপনারা চাইলে আপনাদের নিজের ফটো দিয়ে, কোনো গান দিয়ে, কিংবা কোনো কিছু দিয়ে আপনারা ভিডিও বানাইতে পারেন, অথবা তাছাড়া যে ভিডিওগুলো বানানো রয়েছে ওই ভিডিওগুলো আপনারা আবার নতুন করে তৈরি করতে পারেন, কিংবা ওইগুলোর ভিতরে আপনারা আপনাদের ফটো কিংবা অন্য কিছু অ্যাড করতে পারেন। তো জাস্ট এখানে আপনারা দ্বিতীয় নম্বর অপশনে ক্লিক দিবেন। তো এরকম ইন্টারফেস আসার পর আপনার দ্বিতীয় নম্বর অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন, এখানে অনেকগুলো অপশন রয়েছে, তাছাড়া এখানে অনেকগুলো অপশন রয়েছে আপনারা দেখতেছেন। জাস্ট এখন আমরা একটা ভিডিও নেব, তো ভিডিও নেওয়ার জন্য এখানে আপনারা ভিডিওতে ক্লিক দেবেন। ভিডিওতে ক্লিক দেওয়ার পর এখানে দেখুন আমার সম্পূর্ণ প্রোফাইলগুলো চলে আসছে। জাস্ট এখান থেকে আমি একটা ভিডিও নিলাম, সাপোজ ধরুন আমি এখান থেকে একটা ভিডিও নিলাম। তো ধরুন আমি এখান থেকে একটা ভিডিও নেই, কোনটা নিব, যাই হোক এটা নিলাম। তো এই ভিডিওটা নেওয়ার পর এখানে দেখুন এই যে উপর লেখা রয়েছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর জাস্ট আমাদের ভিডিওটা এখানে সম্পূর্ণ চলে আসছে। তো এখানে আমাদের কাজটা কী দেখুন, এখানে আপনারা কী কী করতে পারবেন, এখানে আপনারা এই যে এখানে যে আরেকটা ফাইল ম্যানেজার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা এখানে চাইলে নতুন ফটো এখানে অ্যাড করতে পারেন। সাপোজ ধরুন আমি এখানে একটা ফটো অ্যাড করতেছি, তো এখানে আমাকে একটা ফটো অ্যাড করার জন্য জাস্ট আমি এখানে অ্যাডে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে দেখুন আপনারা এই ফটোটাকে বড় ছোট করতে পারবেন, তাছাড়াও এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে। দেখুন এখান থেকে আপনারা ফটোটাকে ক্লোজ করতে পারবেন, তাছাড়াও এখানে এই যে এগুলো রয়েছে এগুলোর মাধ্যমে আপনারা ভিডিওটাকে, এই যে যে আপনারা ফটোটা দিবেন এটা এরকমভাবে আসবে, তাছাড়া এখানে আরও অনেক কিছু অনেক রকম রয়েছে, এগুলো আপনারা করতে পারবেন। যে কোনো ফটো, আপনাদের নিজের ফটো এখানে আপলোড করতে পারবেন। তো তো এরপর এখানে দেখুন আপনারা ফটোটাকে আরও অনেক রকম করতে পারবেন। তো জাস্ট আমি আপনাদেরকে, এখানে সময় অনেকটা কম, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য জাস্ট এখানে এরপর দ্বিতীয় যে অপশনটা রয়েছে এটার মাধ্যমে আপনারা ভিডিওটাকে এরকম করতে পারবেন, তাছাড়া এরকম করতে পারবেন। তো দেখুন আপনারা, আপনাদের ঠিক যেরকমটা মনে করে আপনাদের আর সেরকম করতে পারবেন, তাছাড়া এটাকে আপনারা আরও ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন।
এরপর এখানে ব্যাক দিয়ে দিলে এটা আবার আপনাদের হোম পেজে চলে আসবে। এরপর আপনারা এখান থেকে এটাকে এক্সচেঞ্জ করতে পারবেন, চাইলে এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন, অথবা এখান থেকে আপনারা এটাকে আরও লো করে দিতে পারবেন। ধরুন এটা আরও লো হয়ে গেছে আগের থেকে, তো এরপর দেখুন এখানে আপনারা আরও অনেকগুলো রকম চেঞ্জ করতে পারেন। তো এরপর দেখুন এখানে কালার, আপনারা কালারগুলো চেঞ্জ করতে পারেন, এখানে অনেক রকম রয়েছে, আপনারা এখান থেকে কমাইতে পারেন, বাড়াইতে পারেন। তো এখানে দেখুন এখানে কালার রয়েছে, তো কালারগুলো দেখার জন্য আপনাদেরকে কি করতে হবে, এখানে আপনারা অনেক রকম কালার পেয়ে যাবেন, ওই কালারগুলো আপনারা এখানে ইউজ করতে পারবেন। তাছাড়া এখানে আরও অনেক রকম কালার রয়েছে, তো এটা করার জন্য আপনারা এখানে দেখুন এই যে এখানে আরেকটা অপশন রয়েছে, এই অপশনটাতে ক্লিক দিবেন। এখানে আপনারা ভিডিওটাকে এক যে কোনো একটা সাইডে নিয়ে যেতে পারবেন, কিংবা এখানে আপনারা ফুল স্ক্রিনে দেখাইতে পারবেন, কিংবা শুধুমাত্র উপরে দেখাইতে পারবেন, অথবা নিচে দেখাইতে পারবেন। তো এরপর এখানে আরেকটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে আপনারা এটাকে ছোট বড় করতে পারবেন। তো বন্ধুরা এরপর আপনারা দেখুন এখানে যে কালার রয়েছে, আপনারা কালারগুলো চেঞ্জ করতে পারেন, এখানে অনেকগুলো রকম ইয়ে রয়েছে, এখানে কালার চেঞ্জ করতে পারেন, এটাকে আপনারা আরো হাই করে দিতে পারেন, কমাইতে পারেন। তো এগুলো সম্পূর্ণ আপনারা দেখে নেবেন, এটা অনেক একটা ভালো অ্যাপস। তো যেহেতু এটা আমি নিজে ইউজ করি, কারণ আমি এটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো তাছাড়া এখানে আরও যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, এখানে দেখুন এখানে আপনারা ভয়েসের মাধ্যমে আপনাদের যে রেকর্ডিংটা রয়েছে ওইটা আপনারা এটার মাধ্যমে অ্যাড করতে পারেন, চাইলে আপনারা এখানে অ্যাড করতে পারেন। এই যে এখানে অ্যাড করতে পারবেন, আপনারা এখানে যদি প্লেতে ক্লিক করেন আপনারা যে ভয়েসটা দিবেন ওইটা এখানে চলবে। তো আপনারা এখান থেকে টোন, যে কোনো রিংটোন এখানে সেভ করতে পারবেন, সাপোজ ধরুন এই রিংটোনটা আপনারা এখান থেকে সেভ করতে চান, সেভ করার জন্য আপনারা কী করবেন, এখানে দেখুন এই যে আমার এখানে ভালো কোনো সং নেই, তো সাপোজ আমি এটাকে অ্যাড করবো, অ্যাড করার জন্য আপনারা এখানে ক্লিক দিয়ে ওকে দেবেন, এরপর এটা অ্যাড হয়ে যাবে। তো যেহেতু এটা অনেক ছোটো এই কারণে হইতেছে না, তো এখানে আরও অনেকগুলো রয়েছে, এখান থেকে আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে চলে যেতে পারবেন, কিংবা এখান থেকে আপনারা আপনাদের ফোল্ডারে যেতে পারবেন, দেখুন এখানে আপনারা ফোল্ডারে যেতে পারবেন। তো অ্যাপসটা খুব ভালো একটা অ্যাপস, আপনারা এটা দেখে অনেক উপকৃত হবেন। তো তাছাড়া এখান থেকে আপনারা ভিডিও করে নিতে পারবেন, কিংবা ফটো তুলে নিতে পারবেন। আর এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্তেছেন, এখানে অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে আপনারা যেমন কি এটা আপনারা ইউজ করতে পারবেন, এটা ইউজ করার জন্য জাস্ট এখানে ক্লিক দিবেন। তো এগুলো আপনারা এই যে দেখুন এখানে স্ক্রিন, যে আমাদের যে ইয়েটা রয়েছে স্ক্রিনটা রয়েছে, আপনারা দেখুন ব্যাক ব্যাক স্ক্রিনটা রয়েছে ওইটা দেখুন এখানে চেঞ্জ হয়ে গেছে, এখানে দেখুন এই যে এটা চেঞ্জ হয়ে গেছে, অবশ্যই আপনারা দেখতে পাইতেছেন, হ্যাঁ এটা চেঞ্জ হয়ে গেছে। তো অবশ্যই আপনারা এগুলোকে চেঞ্জ করতে পারবেন। এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, আপনারা আপনাদের ঠিক যেরকম মন চায় আপনারা ঠিক সেরকমভাবে করতে পারবেন। তো এরপর আপনাদেরকে করার জন্য, আপনারা সেভ করার জন্য কী করতে হবে, এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে যে দেখুন আমরা এখন যে ভিডিওটা এডিট করছি, এই যে ভিডিওটা জাস্ট ভিডিওটাতে ক্লিক দিবেন। ভিডিওটাতে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে প্লে শেয়ার, এখানে থ্রি ডট অপশানে ক্লিক দিবেন, সরি এখানে এই যে শেয়ার অপশানে ক্লিক দিবেন। শেয়ার অপশানে ক্লিক দেওয়ার পর এখানে দেখুন কী আসে, তো শেয়ার অপশানে ক্লিক দেওয়ার পর এখানে উপরে যেটা রয়েছে আপনারা এটার মাধ্যমে সেভ করতে পারবেন, অথবা এটাকে আপনারা যে এই ফেসবুকে শেয়ার করতে পারবেন, আপনাদের ইউটিউব চ্যানেলে এটাকে আপলোড করতে পারবেন। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর কমেন্টস করবেন, আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন ভিডিওটাকে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কী হয়, সবার আগেটা আপনারা দেখতে পারবেন, তার কারণে আপনারা অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালামু আলাইকুম।